الحمد لله، الحمد لله وكفى والسلام على عباد الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى. وقال عليه الصلاة والسلام: أخلص دينك يكفك العمل القليل. وقال عليه الصلاة والسلام: خير الأعمال ما قيم عليه وإن قل. أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم. الله پاک جل جلاله ومنوالو আমাদেরকে মাফ করে দেন, সহি দ্বীনের উপরে চলার জন্য আল্লাহ আমাদেরকে কবুল করেন এবং তৌফিক দান করেন। জান্নাতুল ফিরদাউসের পথে আল্লাহ তাআলা আমাদেরকে চালিত করেন, সমস্ত মুসলমানকে চালিত করেন এবং অমুসলিমদেরকে আল্লাহ তাআলা হেদায়েত নসিব করেন। আমরা যে কোনো নেক আমল করি তো ভালো আমল করি, এর মধ্যে আরেকটা বড় ভালো জিনিসের খেয়াল রাখা কর্তব্য, সেটা হলো আমলটা আমি করতেছি শুধু আল্লাহর জন্য আর কারোর জন্যই না। আমার নামাজ আল্লাহর জন্য, আমার রোজা আল্লাহর জন্য, আমার হজ জাকাত আল্লাহর জন্য, আমার কুরবানি আল্লাহর জন্য, আমার জিকির তেলাওয়াত আল্লাহর জন্য, আমার দ্বীনের কথাবার্তা আল্লাহর জন্য, দ্বীনের মেহনত খেদমত আল্লাহর জন্য, আল্লাহর জন্য হওয়া, এটা পাকাপাকিভাবে নিজের অন্তরে থাকা চাই। কেউ আমার সুনাম করবে এবং আমাকে বড় বলবে, আমাকে ভদ্র বলবে, উঁচু বলবে, আমাকে শ্রদ্ধা করবে, সেলুট দিবে, সালাম দিবে, এ সকল কোনো কিছু যেন অন্তরে একদম না থাকে, কখনো অন্তরে এগুলো না রাখা চাই। এবং মানুষ সম্মান করলে, শ্রদ্ধা করলে, সালাম দিলে, এটাই অন্তরে খেয়াল রাখা যে এটা আল্লাহ পাকের মেহরবানি, উনি আমাকে সালাম করলেন বা সম্মান করলেন, আমি তো আদৌ এর যোগ্য না। আমার ভিতরের অবস্থাগুলো যদি মানুষের সামনে প্রকাশ পেয়ে যায় তাহলে মানুষ আমাকে সালাম দেওয়া, সম্মান করা তো দূরের কথা, মানুষ আমাকে আমার দিকে থুতু মারবে, আমাকে ঘৃণা করতে ঘৃণা করবে, আমাকে তুচ্ছতা ছিল করবে। এরা যে এমনও কোনো মানুষ হয় যে এই মানুষ এমন মানুষ তা তো জানতাম না। এটা তো মহান রব্বুল আলামিনের দয়া যে আল্লাহ পাক মানুষের দোষের বিষয়গুলোকে গোপন রাখেন, যার কারণে অন্য মানুষরা তাকে সুনজরে দেখে, সম্মানের নজরে দেখে, মহব্বতের নজরে দেখে এবং তাকে কদর করে, মূল্যায়ন করে। প্রকৃতপক্ষে মানুষের ভিতরের অবস্থা এমন যে প্রকাশ হয়ে গেলে মুশকিল। যেই মানুষ সবচেয়ে ভালো, আমল ভালো, নামাজ ভালো এবং আখলাক ভালো, আচার ব্যবহার ভালো, লেনদেন ভালো, কোনো ত্রুটি নাই ইসলামী আমল এবং দীনি জিন্দগির ক্ষেত্রে, কিন্তু তার পেটের ভিতরে যা আছে এগুলো যদি প্রকাশ করে দেওয়া হয়, ওপেন করে দেওয়া হয়, তাহলে কি অবস্থা হবে? মানুষ কি তার ধারে কাছে কেউ আসবে? কোনো মানুষের যখন অপারেশন হয়, সে একদমই পেশাব পায়খানার রাস্তার অপারেশন হয়ে গেল, এখন সেই রাস্তা দিয়ে তার এই মলমূত্র ত্যাগ করার সুযোগ নেই, কোনো একটা যন্ত্র লাগাই দিল, তো ওইটা দেখলেও কি মানুষের কাছে ভালো লাগবে? কারো কাছে মনে হবে ওনার সৌভাগ্যে আমার দুই ঘন্টা থাকা চাই, কাছে থাকা চাই, এমনটা মনে হবে? মুশকিল। নিজের স্ত্রীও কাছে থাকা তখন মুশকিল হয়ে যায় এবং স্বামীও কাছে থাকা তখন মুশকিল হয়ে যায়। তো একদমই মানে সবচেয়ে ভালো মানুষ যে, তার অবস্থাও এই। যদি ওই মানুষটা শুধুই কাশতে থাকে আর দুই মিনিট পর পর মুখ থেকে কেবলই কফ বের হইতে থাকে, তার কাছে কে বসে থাকতে আগ্রহ করবে?
তাহলে আমাদের মধ্যে কোন এমন ভালো জিনিসটা আছে যার কারণে আমরা মনে করতে পারি আমি মানুষের ভালোবাসা এবং শ্রদ্ধা এবং সম্মান পাওয়ার যোগ্য? কিছুই নাই নিজের কাছে, এমন কিছুই আমাদের কাছে নাই। চোখের মধ্যে ময়লা ভরে আছে, আরেকজনের নজর পড়লে তখন তার কাছে খারাপ লাগে, ঘৃণা লাগে। মুখের ভিতরে দুর্গন্ধ ছিল, সে কথা বলতেছে হঠাৎ আরেকজন দুর্গন্ধ পাইল তো তার কাছে খারাপ লাগলো, এবং একসাথে বসতে আর সে তৈরি থাকে না। তাহলে মানুষের মানুষের ভিতরটা ভালো থাকা সত্ত্বেও তারপরও মানুষের মধ্যে এত দুর্বলতা, এত কমজোরি, যে এই মানুষের এই দুর্বল সাইডগুলো যদি প্রকাশিত হয় তাহলে অন্য মানুষ তাকে ভালোবাসতেও তৈরি হবে না, সম্মান করার তো প্রশ্নই আসে না, এমন একটা অবস্থা মানুষের। তাহলে মানুষ মানুষ মানুষকে সম্মান করে যখন, সে সম্মান পাওয়া মানুষের এটা মনে করা উচিত, কর্তব্য, এটা জরুরি যে এই সম্মান আল্লাহর দান, এই মহব্বত, এই ভালোবাসা আল্লাহর দান। মানুষ আমার প্রতি খেয়াল করে এটা আল্লাহর দান, হ্যাঁ, সালাম করে কিংবা আমাকে দাওয়াত দেয়, খানা খাওয়ায় মহব্বতের সাথে, এটা মহান আল্লাহর অনুগ্রহ, মহান আল্লাহর কৃপা, এটা আমার কোনো যোগ্যতা বলে আদৌ না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। আল্লাহ তাআলা এটা পছন্দ করেন যে বান্দা নিজের দিকে না দেখে, বান্দা নিজের মূল্যায়ন নিজে না করে, নিজের দাম নিজে নির্ধারণ না করে। বান্দার অবস্থা যদি এমনটা হয় যে সে নিজেকে তুচ্ছ মনে করে, ছোট মনে করে, হেয় মনে করে, অযোগ্য মনে করে, এতে আল্লাহ খুশি হন। কারণ একটা এক ইমানওয়ালার ভিতরের মূল্যবান সিফত, তার এই মহান বৈশিষ্ট্য তার ভিতরে থাকা জরুরি সর্বদা, বড় তো মহান আল্লাহ, বড় মহান আল্লাহ, হ্যাঁ, সম্মানের যোগ্য মহান আল্লাহ, শ্রদ্ধা পাওয়ার যোগ্য তো মহান আল্লাহ, ভালোবাসা পাওয়ার যোগ্য তো শুধুই মহান আল্লাহ। এবং যারা আল্লাহর সঙ্গে মহব্বত রাখে, ভালোবাসা রাখে, আল্লাহর সঙ্গে সম্পর্ক ভালো রাখে, তারা সম্মানের যোগ্য মানুষ, তারা মহব্বত ভালোবাসা পাওয়ার যোগ্য মানুষ। আমি তো কোনো দিকেই নাই, অতএব আমার প্রতি মানুষের মহব্বত, শ্রদ্ধা, সম্মান প্রদর্শন এটা শুধুই মহান আল্লাহর পক্ষ থেকে, আমার দোষাবলী গোপন রাখার বরকত এটা। আল্লাহ পাক সত্তার রয়ুব, গাফার জুনুব, আল্লাহ তাআলা গুনাহসমূহ ক্ষমাকারী এবং মানুষের দোষসমূহ গোপনকারী। তো মহান আল্লাহর সত্তারিয়তের কারণে, আল্লাহ পাকের পক্ষ থেকে আমার দোষগুলো গোপন রাখার কারণে আমার মধ্যে যে ঘৃণিত বিষয়গুলো সেগুলোকে গোপন রাখার কারণে মানুষ আমাকে মহব্বত করে, আমাকে সম্মান করে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। ইসলামের ইসলামের জীবনটাকে গড়ার জন্য বড় দায়িত্বশীলতা আছে, বড় বেশি দায়িত্বশীলতা আছে এবং বড় বুঝের বিষয় আছে। ইসলামের বিষয়গুলো কঠিন না, সহজ, কিন্তু গভীর বুঝের বিষয়, গভীর বুঝের বিষয়। বাবাকে বাবা মনে করা, মাকে মা মনে করা, স্ত্রীকে স্ত্রী মনে করা, স্বামীকে স্বামী মনে করা, এটা কোনো কঠিন কাজ তো না, সহজ বিষয়, কিন্তু এটার গভীরতা আছে, গভীর বুঝের বিষয় আছে। যখন যেখানেই থাকি সবসময় জন্য সেটা মনে রাখি, সেটা খেয়াল রাখি, এর থেকে বিচ্যুতি না ঘটে, এর থেকে আমি দূরে সরে না যাই। এই যে ভিতরের গভীর পাকা বুঝটা, এটা পয়দা হলে তখন ওই পাকা বুঝের কারণে, পাকা অনুভূতি উপলব্ধির কারণে তার সব সময় কথাগুলো তার সঙ্গে ভালো হয়, ব্যবহারগুলো ভালো হয়, আচার আচরণ ভালো হয়, তার সর্বসময় তার কদর করার তৌফিক হয়। তো তার মানে ভিতরে একটা জিনিস ঠিক হলো, তার কারণে লক্ষ্য জিনিস তার মধ্যে ঠিক হয়ে যায়। তো ইসলামী জিন্দগি যাপনের জন্য, আল্লাহর বান্দাসুলভ পছন্দনীয় জিন্দগি যাপনের জন্য দরকার হলো ভিতরে দিনের সহি বুঝ পয়দা হয়ে যাওয়া, গভীর বুঝ পয়দা হয়ে যাওয়া, বিশুদ্ধ এবং পাকা বুঝ পয়দা হয়ে যাওয়া। এই পাকা বুঝ এবং সহি বুঝ যদি ভিতরে পয়দা হয়ে যায়, বিশুদ্ধ বুঝ যদি পয়দা হয়ে যায়, এখন তার সবগুলো কাজকর্ম, আচার আচরণ সুন্দর হয়। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই কথা যে তোমার ভিতরে একটা জিনিস আছে, একটা গোস্তের টুকরো আছে, যেটার নাম হলো অন্তর, কলব। এই কলব, এই অন্তরটা, এটা যদি সুন্দর হলো, সঠিক হলো, বিশুদ্ধ হলো, আলোকিত হলো, তাহলে তোমার এই দেহ থেকে প্রকাশিত যত রকমের কাজকর্ম, আমল হবে, সবটা সুন্দর হবে, সবটা বিশুদ্ধ হবে,
সবটা আলোকিত হবে, সবটাই দামি হবে, মূল্যবান হবে। ভিতরটাকে সুন্দর বানানো জরুরি। ভিতরটাকে সুন্দর বানানোর জন্য যে জিনিসগুলো দরকার তার মধ্যে অনেক কিছু, তার ভিতরে একটা হচ্ছে যে কোনো আমল আল্লাহর জন্য করা। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন যে আমার তরফ থেকে তো নবী রসুলদের প্রতিও আদেশ থাকছিল এই যে ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন, যে শুধুই এক আল্লাহর, আল্লাহর সন্তুষ্টির জন্য তারা ইবাদত করবে, আমল করবে, খালেস আল্লাহর হয়ে থাকবে, আর কারো হবে না। নেই হো কিসি কা তো কেউ হো কিসি কা উনি কা উনি কা হুয়া যা রাহা, আমি শুধুই আল্লাহর জন্য, আমি শুধুই আল্লাহর, শুধুই আল্লাহর সন্তুষ্টির জন্য করব সব কিছু। মানুষ যদি আমলগুলোকে সুন্নত মোতাবেক, শরীয়ত মোতাবেক করতে শিখে, এইভাবে উজু করতে হয়, এভাবে নামাজ শুরু করতে হয়, এভাবে রুকু করতে হয়, এভাবে সেজদা করতে হয়, এভাবে নামাজের এক একটা আমল করতে হয়, তো সুন্নত মোতাবেক শরীয়ত মোতাবেক কাজগুলো করা যদি মানুষ শিখে ফেলে, আর ভিতরে তার নিয়ত থাকে আমি করতেছি আল্লাহর জন্য, এই ছোট আমলটা ভীষণ দামি হয়ে যায়। এই জমিনের ছোট্ট আমলটা একদম আকাশ চুম্বি হয়ে যায়, বরং তাকে আকাশের উর্দি উঠে নেয় ছোট আমলটা। যেমন সে একজন মুসলমান উজুই করল, তো নামাজের তুলনায় উজু তো কোনো এরকম বড় আমল না, উজু হলো প্রস্তুতি পর্ব, যে নামাজের জন্য প্রস্তুতি, কোরআনে কারিমের তেলাওয়াতের জন্য প্রস্তুতি। এই বান্দা না উজু করলো সুন্নত মোতাবেক, সুন্নত তরিকা জানে কিভাবে উজু করতে হয়, সুন্নত মোতাবেক উজু করলো, তারপরে সে নামাজ পড়তে আসলো, কিন্তু উজু করলো তো আল্লাহর সন্তুষ্টির জন্য। এরপরে উজুর শেষে সে পড়লো কালেমা শাহাদত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, কালেমা শাহাদত পড়লো, আসমানের দিকে তাকায়, ঘরের মধ্যে উজু করলে আসমানের দিকে তাকাবে কেমনে, হ্যাঁ সে ওই উপরের দিকে তাকানো মানে আসমানের দিকে তাকা, মা ফাওকাকা ফাওয়াসসামা, তোমার মাথার উপরে যেটা আছে সেটা হলো আসমান, কথা বুঝলেন নাই, মানে জমিনের বিপরীতটা সেটা হলো আসমান, জমিন তো তলে, তাহলে উপরটা আসমান হলো। রাজশাহীর এক ভদ্রলোক আমাকে বলছিলেন যে আমার মেয়ে ওরকম ঘরের মধ্যে উজু করে, উজু করে পরে আসমানের দিকে তাকে কালিমা শাহাদত পড়ার জন্য ওই জানালার কাছে যায়, গিয়ে ওরকম জানালা দিয়ে দেখে, এখন যাদের ফ্ল্যাট ডান দিকে একটা বাম দিকে একটা মাঝখানের ফ্ল্যাট, আসমানের দিকে তাকানোর কোনো সুযোগই যদি নাই তো সেখানে আসমান দেখবে কোথা থেকে, তো উপরের দিকে তাকাইলে হলো তাই না। তো সে কালিমা শাহাদত পড়লো কি হবে, হাদিসের বিখ্যাত কিতাব মুসলিম শরীফের মধ্যে আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে উজু শেষ করার পরে যখন নাকি এরকম আসমানের দিকে তাকে কালিমা শাহাদত পাঠ করে, ফতিহাত লাহু সামানিয়াত আবওয়াবিল জান্নাহ ইয়াদখুলু মিন আইহা শা, যে তার জন্য জান্নাতের আট দরজা খুলে দেওয়া হয়, যে দরজা দিয়ে ইচ্ছা সে প্রবেশ করবে। তো আল্লাহর জন্য যে প্রস্তুতি নিল, যে আল্লাহর সামনে দাঁড়াবে, সে তার মর্যাদা এত বড়, তো নামাজ পড়লে ওর মর্যাদা কত বড় হবে, এক এক আমল কত দামি, ইসলামের এক একটা আমল কত দান, কত গুরুত্বপূর্ণ। এই জন্য আকাবের দিন যারা সাহাবা তাবিন তাবে তাবিন তামাম আকাবের দিন তামাম আরিফিন আউলিয়া বুজুর্গান দিন, তাদের এটা একটা জীবনের অবিচ্ছেদ্য বিষয় ছিল যে রসুল্লাহ সাল্লাহ ইসলামের সুন্নতগুলোকে তারা তালাশ করতেন এবং সেই মোতাবেক সেটা সেই সুন্নত মোতাবেক নিজে আমল করতেন, সুন্নত মোতাবেক আমল, খানা খাওয়া সুন্নত মোতাবেক, পানি পান করা সুন্নত মোতাবেক, শোয়া সুন্নত মোতাবেক, সুন্নত মোতাবেক যাতে হয় এটা তারা ফিকির করতেন, তালাশ করতেন। সুবহানাল্লাহ তাআলা বিহামদি, আল্লাহ পাক জাল্লা জালালু আমানা ওয়ালু আমাদেরকে তৌফিক দেন, বুঝ দেন, গোছালো একটা বুঝ দরকার, অগোছালো থাকলে যে পুরো জীবনের উপর সেটার প্রভাব পড়ে, ভিতর অগোছালো পুরো জীবন অগোছালো চলতে থাকে, আর ভিতরটা ভিতরটা যদি গোছালো থাকে তখন পুরো জীবনটা গোছালো থাকে, তখন এই মানুষ আল্লাহ পাকের নিকট বড় দামি মানুষ হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিতে দিনদা দিনরাত এমন সুন্দর কথাবার্তা, এমন সুন্দর বিষয়াদি, প্রতিটি কথা প্রতিটি বিষয় এই রাজা বাদশাহদের রাজত্ব আর সিংহাসনের চেয়েও বেশি দামি।
এমন বিষয়াদি শিক্ষা দিতেন। কারণ যে বিষয়টা বান্দাকে আল্লাহর সঙ্গে জুড়ে দেয়, আল্লাহ পর্যন্ত নিয়ে যায়, সেটা ছোট হবে কিভাবে? এই পৃথিবী তার মূল্য পরিশোধ করবে কিভাবে? হ্যাঁ, একবার যদি বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ বললো, তো সাত আসমান জমিন থেকে দামি এবং ভারী আমল সে করলো, তাহলে এটা এই পৃথিবীর কেউ এবং কোনো কিছুর দ্বারা এটার মূল্য পরিশোধ করা যাবে কিভাবে? কোনো কিছুকে এর সমকক্ষ বোঝা যাবে কিভাবে, মানা যাবে কিভাবে? সুবহানাল্লাহ তাআলা বিহামদি। কি শিক্ষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যে ইন্নামাল, তোমার আমল এটা আল্লাহ পাকের নিকট গ্রহণযোগ্য হয়, দামি হয়, এটা তোমার নিয়তের দ্বারা, তোমার নিয়তের দ্বারা। নিয়ত কি তোমার? যে যদি নিয়ত হয় ফামান কানাত হিজরাতু ইলাল্লাহ রাসূলি ফা হিজরাতু ইলাল্লাহ রাসূলি, তার মর্মার্থ হলো যে যেকোনো আমল সে আল্লাহর জন্য করে, আল্লাহর রসুল এর তরিকা মোতাবেক করে, আল্লাহর সন্তুষ্টির জন্য করে, সে আল্লাহকে পেয়ে গেল, আল্লাহর রসুলকে পেয়ে গেল, আল্লাহ খুশি হয়ে গেলেন, আল্লাহর রসুলও খুশি হয়ে গেলেন। হিজরাতু ইলাল্লাহ ওয়া রাসূলি। হ্যাঁ, সুবহানাল্লাহ তাআলা বিহামদি। আল্লাহ তাআলা কি আমাদেরকে দিন দান করছেন, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কালিল, তুমি তোমার দিনকে, তোমার আমলকে খালিস বানাও আল্লাহর জন্য, তাহলে ইয়াকফিকা যথেষ্ট হয়ে যাবে তোমার জন্য, আল আমালুল কালিল অল্প আমল, অল্প আমল তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। হাজার আমল করে, লাখো আমল করে, কিন্তু আল্লাহর জন্য করে নাই, তো কোনো আমলই তাকে না, কোনো আমলের দ্বারাই তার নাজাত হবে না, কোনো আমলই তাকে আল্লাহ পর্যন্ত নিয়ে যাবে না। আমল করে অল্প, হালাল খায়, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, এই আর কারো উপর জুলুম করে না, বাস সোজা জান্নাতি মানুষ। হালাল খায়, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, কারো উপর জুলুম করে না, গুনাহের কাজ কিছুই করে না, অথবা গুনাহ ভুল বুঝিত হয়ে গেলে তওবাতুল্লাহ করে আল্লাহকে রাজি করিয়ে ফেলে, তো এই বান্দা আল্লাহ পাকের প্রিয় বান্দা। কাজ করলো অনেকগুলো না, অল্প কিছু কাজ করলো, সেইটা তাকে জান্নাতের যোগ্য বানায় দিল, আল্লাহ পাকের মহব্বতের পাত্র বানায় দিল। সুবহানাল্লাহ তাআলা বিহামদি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন যে বান্দা, মানুষ এরকম যে হাজারো লাখো কোটি চেষ্টা করার পরও মানুষ একদমই ভুল মুক্ত, ত্রুটি মুক্ত থাকতে পারেই না, এরকম ভাবে মানুষ মানুষ চলে ফিরে এই পৃথিবীতে বসবাস করে। যত ইমানওয়ালা, যত এলিমওয়ালা, যত বেশি বড় মাপের আমলওয়ালা হোক, ভুল ত্রুটি হবেই, আজব এক অবস্থা। যেমন এক মানুষ দুনিয়ার সেরা বড় আলেম, বহুত বড় বুজুর্গ, বড় আরে বিল্লা, দুনিয়াতে একদম আল্লাহর জন্যই সব করে, দিনের খেদমত মেহনত করে, কিন্তু একজনের সঙ্গে কথা বলতে গিয়ে একটু রাগ উঠছে, পরে তাকে রাগের ভাষা ব্যবহার করতে হবে মাত্র একটা বাক্য, ছয় শব্দের বা আট শব্দের একটা বাক্য, তিনি বলে ফেলছেন তিন চারটা পাঁচটা। এখন একটু পরেই তার দিলটার মধ্যে মলিনতা আসে, উনি আর চিন্তা করেন আমি তো কোনো গুনাহের কাজ সারাদিনই করিনি, আমার দিলটা এই দিলের আলোকিত অধ্যায়ের একটা অংশে হালকা হালকা মেঘ দেখি কেন, বিষয়টা কি? তখন মনে হলো আখারি, ওরে বলা উচিত ছিল একটা মাত্র কথা, কিন্তু আমি তো বলছি তিন চারটা পাঁচটা, তো এখন সে আল্লাহ আমারে মাফ করে দেন, আল্লাহ আমারে মাফ করে দেন। কি হয়ে গেল? কোনো ভুল ত্রুটি থেকে, একদমই ভুল ত্রুটি থেকে সম্পূর্ণ মুক্ত থাকা, এটার ফিকির তো আমাদের করা জরুরি, এই এইটা আমাদের ইমানি দায়িত্ব, কিন্তু এমনটা থাকা যায় না, কিছু ভুল বিচ্যুতি ঘটে, কথা বুঝতেছেন? আজি মহামালা শাহ আব্দুল গনি ফুলপুর রহমতুল্লাহ আলাইহি, তিনি বড় আলেম, বহুত বড় বুজুর্গ মানুষ, বড় জমিদার ছিলেন, জমিদারি চালাইতেন। এক লোক কর্মচারী আসছে, কি যেন ভুল করছে, হযরত রাগ করছেন, রাগ করতে গিয়া এমন রাগ করছেন যে পরে ওই লোক চলে গেছে আর কি। এদিকে ওনার দিলের মধ্যে পেরেশানি পয়দা হয়ে গেছে, তা আল্লাহ পাকের নিয়ম, যেই বন্দাকে আল্লাহ পাক নিজের বানায় নেন, ওর ভুল বুচ্যুতি হলে আল্লাহ পাক আসমান থেকে নিজে ধরায় দেন, তার সিস্টেম হলো যে তার অন্তরে পেরেশানি পয়দা করে দেন, যেটা অস্বাভাবিক ধরনের পেরেশানি। তখন সে ভাবতে থাকে যে এটা তো আমার আল্লাহ পাক তো কোনো প্রিয় বন্দাকে এইভাবে পালেন না, তার অন্তরে পেরেশানির ঝড় চলতেছে,
তাহলে সে আল্লাহকে নিয়ে ব্যস্ত থাকবে কেমনে, আল্লাহর দিকে আল্লাহর সঙ্গে মশগুল থাকে, আল্লাহর দিকে চুকে থাকে, এটা হবে কেমনে? অন্য একটা ঝামেলা তো তাকে বাধাগ্রস্ত করতেছে ভিতর থেকে। তো তিনি ভাবলেন যে কি হলো কি হলো, পরে ভাবলেন ও হো আমার কর্মচারীর সঙ্গে যে একটু ঝামেলা করলাম সেটারই এটা প্রতিক্রিয়া, সেটাই আল্লাহাক ধরছেন আমাকে, ছুটছেন তো সেই বাড়িতে। ওর বাড়ি হয়তো কয়েক কিলো দূরে, তো বেশি দূরেও না, কিন্তু সেই রাস্তা পরিচিত রাস্তাটা তিনি পেরেশানির চুটে ভুলে গেছেন। রাস্তার ঘোরাঘুরি, একবার এদিক যান একবার ওদিক যান, এই করতে করতে অনেক বিলম্বে সেখানে পৌঁছলেন। লোকটাকে বললেন যে তুমি আমাকে মাফ করে দাও। বললেন যে আপনি আমার মুরব্বী, আমার বাবার সমান বা আমার বাবার চেয়েও বড়, আপনাকে আমি কেমনে মাফ করব? এই শব্দ আমি বলতে পারবো না, আপনার উপর আমি খুশি আছি। কিন্তু তার মনের ভীষণ ব্যাকুলতা, তিনি বললেন না বলো যে মাফ করে দিলেন, নাহলে আমি যাবই না এখান থেকে। পরে উনি পিড়াপিড়ি করতেই থাকলেন। এক পর্যায়ে ওই লোকটা তখন বললো আমি আপনার নির্দেশ পালনার্থে বলছি, মাফ করে দিলাম। লোকটারও বুঝ এমনটা, সে মানে কোনোভাবে ওই আদবের সীমার থেকে বের হইতে পারেনি, আদব সেটাকে পূর্ণাঙ্গভাবে হেফাজত করছে। হযরত খুশি হলেন, চলে আসলেন। ওই রাত্রি তিনি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নৌকা চালায় নিয়ে আসতেছেন, আর এই সাহাবীর গুলি ভুল করে তিনি আরেকটা নৌকাতে চলছেন। তো নিকটে আসলে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আলী আমার নৌকাটা আব্দুল গনির নৌকার সঙ্গে লাগিয়ে দাও। নৌকাকে নৌকার সঙ্গে যে মিলিয়ে দিতে সময় একটা আওয়াজ হয়েছিল খট করে, তখন সাহাবুল গনি ফুল করে বলতে যে সে আওয়াজটা সবসময় আমার মনে বাঁচতে থাকে আর একটা ভিন্ন স্বাদ মজা আমি পাইতে থাকি। ভোরবেলা তিনি তার বন্ধুবান্ধব আহবাবদের সামনে এই রাত্রিবেলার স্বপ্ন বর্ণনা করলেন এবং বললেন যে গতকাল যে আমার কর্মচারীর নিকট গিয়ে আমি ক্ষমা চাইলাম, আল্লাহ পাক সেটার নগদ পুরস্কার দিয়ে দিলেন। রাত্রি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত নসিব করে দিয়েছেন। এই হলো মামলা। তো জিন্দেগিটাকে কিভাবে চালাইতে হয়, সুবহানাল্লাহ বিহামদি। হ্যাঁ, এতো ভালো মুসলমান যারা আউলিয়া বুজুর্গান দিন, যারা তাদের আখলা কেমন হয়, আউলিয়া বুজুর্গান মানে যারা ঈমান যাদের বড়, আমল যাদের বড়, হ্যাঁ এলম যাদের বড়, তো আল্লাহর সন্তুষ্টির জীবন যাদের বড়, তাহলে তারাই আউলিয়া, তারাই বুজুর্গান দিন। তো এই উম্মতের মধ্যে বরং সব উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তিনি তার ঘনিষ্ঠ আত্মীয় হযরত মিসতাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মিম সিন তাহা মিসতাহ, এই সাহাবীকে তিনি রীতিমতো কিছু আর্থিক সহযোগিতা করতেন। এই সাহাবি মুনাফিকদের চক্রান্তের শিকার হইয়া কিছু এমন কথা বলে ফেলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফ্যামিলির ব্যাপারে, যেটা একদম মারাত্মক ধরনের বেদনাদায়ক, ভীষণ মারাত্মক। যে সেই ঘটনা যেহেতু লম্বা, সেজন্য এই কম সময়ে তো বলা যাবে না, সেদিকে আর আমি টাচ দিচ্ছি না এখন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীষণ ব্যথিত হলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা অনেক বেশি কষ্ট পাইলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যার পরনায় কষ্ট হলো, যে মেস্তাই কাজটা করলো তিনি তখন বললেন যে আল্লাহর কসম ওরে আমি আর এক পয়সাও দিব না। নেই কথা বুঝতেছেন, আবু বকর সিদ্দিক সমস্ত উম্মতের আমল যদি এক পাল্লায় উঠানো হয়, আর শুধু আবু বকর রাদিয়াল্লাহু আনহুর আমল এক পাল্লায় উঠানো হয়, নিঃসন্দেহে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর আমলের পাল্লা ভারী হবে। কত বড় ঈমান ছিল তার, সুবহানাল্লাহ বিহামদি। চিন্তা করা যায় আমার প্রিয় বন্ধুরা, সেই মানুষটা এখন যে উনি এই কাজটা করলেন, আল্লাহর কসম আমি আর ওরে দিব না এক পয়সা, এটা আর কি হলো? আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত নাজিল করলেন যে ওয়ালা ইয়াতালি উলুল ফযল মিনকুম ওয়াসআ, যার মর্মার্থ হলো যে আমি যাকে যাদেরকে সম্মানিত করলাম, অর্থ সম্পদ খুব দিলাম, তারা কসম করে বলবে যে দিব না, এটা এটা ঠিক হয়?
এমনটা তো করা চাই না। আমি যাকে সম্মানিত করলাম এবং অর্থ সম্পদ দান করলাম, এমন কারো জন্য তো উচিত হয় না এই কথা বলা, যা কসম করলাম আমি দিব না। এরপরে আল্লাহপাক ফিলিস্তিনকে বললেন যে আল্লাহ তোফে বুন আয়ুফরুল্লাহ, আচ্ছা তোমরা কি চাও না আল্লাহ তোমাদেরকে মাফ করে দেন? এটা দিয়া ইশারা করলেন যে তুমি কাল কিয়ামতে আমার ক্ষমা ছাড়া জান্নাতে প্রবেশ করতে পারবে, তা সেটা চাও কিনা। হযরত এই আয়াত নাজিল হলো তখন এই ঘটনার প্রেক্ষিতে হযরত আবু হুরায়রা জেলানো বুঝে ফেলছেন আমাকে লক্ষ্য করে আয়াত অবতীর্ণ হয়েছে যে তুমি এটা করলা কি, কসমও করলে আর দিবাও না। পরে হযরত আবু হুরায়রা জেলানো বললেন যে হে আল্লাহ, নিশ্চয়ই আমি চাই যে আপনি আমাকে মাফ করে দেন, আমি আমার কসম ভঙ্গ করলাম, কসমের কাফারা দিব এবং উকে আগের চেয়ে আরো বেশি দিব আমি, এটা আমার অঙ্গীকার। তো এত বড় মানুষ, তার চেয়ে বড় মানুষ তো এই উম্মতের মধ্যে আর কেউ নেই, তো তার এত ভালো জিন্দগি, মুবারক জিন্দগি, নূর ভরা জিন্দগি সত্ত্বেও এক মুহূর্তের জন্য একটু এমন কিছু হয়ে গেল যে ব্যাপারে আল্লাহপাক খুশি থাকেন নাই এবং তাকে আল্লাহপাক নিজেই সংশোধন করে দিয়েছে, তোমার এই জিনিস ঠিক হয় নাই, তুমি ঠিকঠাক হয়ে যাও। তো নেক আমলের অভ্যস্ত যারা হয় এবং সহি পথে চলার অভ্যস্ত যারা হয়, তাদের কোনো ভুল বিচ্যুতি ঘটলে আল্লাপাক জাল্লা জালালু মানবাল তাকে তৌফিক দেন ভুলটা বুঝার, ভুল স্বীকার করার, ভুল সংশোধন করার। এইভাবে আল্লাপাক বান্দাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন বানায় নেন। তো আমল যখন করি সেটা আল্লাহকে রাজি খুশি করার জন্য করি, হ্যাঁ, এবং কখনো নিজেকে যোগ্য না মনে করি যে আমি কিছু একটা হয়ে গেছি, কিছু একটা হয়ে গেছি মনে করলে সর্বনাশ হয়ে গেল, অনেক বড় মারাত্মক ব্যাপার। আদম আলাইহিস সালামকে সিজদা করতে নির্দেশ করলেন আল্লাহ তাআলা, আজাজিল সিজদা করল না এবং সে অস্বীকার করার কারণে, আল্লাহ পাকের কথা প্রত্যাখ্যান করার কারণে অভিশপ্ত হয়ে গেল, বিতাড়িত হয়ে গেল। আল্লাহপাক সেই ঘটনা কোরআন শরীফে বারবার জায়গায় জায়গায় ফাঁকে ফাঁকে বারবার উল্লেখ করেন। দেখো, এলেম যতই হোক ইবলিসের মতো না হয়ে যাও, আমল যতই হোক, এবাদত যতই হোক ইবলিসের মতো না হয়ে যাও, ও কিন্তু দৃষ্টান্ত তোমাদের জন্য। এত এলেম ছিল, এত আমল ছিল, এত এবাদত ছিল, শেষটা এসে অভিশপ্ত হলো, বিতাড়িত হলো, মরদুদ হলো। কেন? সে আবা ওস্তাকবারা, সে আমার কথা মানল না, সেটা প্রত্যাখ্যান করলো, আর হলো সে অহংকারে লিপ্ত হলো, দম্ভ গর্ব অহংকার তাকে পেয়ে বসলো, আমি কিছু নাউজুবিল্লাহ তাআলা মিন জালিক। আল্লাহ আমাদের হিফাজত করে। এজন্য যে কোনো আমল করার তৌফিক হলে বা এটা আল্লাহ পাকের মেহরবানি আমার উপরে, এবং বিভিন্ন ওলামা আউলিয়া বুজুর্গানের দোয়ার বরকত, এটা আল্লাহ বলাদের দোয়ার বরকত। তো এইটা যে বলার একটা অভ্যাস হয়ে যায়, এটা যাদের মধ্যে অবস্থা তৈরি হয় এইটুকুর বরকতে সে অহংকার থেকে হেফাজত থাকে, আমার কিছু না, এটা আল্লাহ বলাদের দোয়ার বরকত। হযরত হাকিম মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আসিফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি যখন বয়ান করতেন, কামেলিন যখন বয়ান করেন, মনে হয় যে আসমান থেকে যেন আল্লাহ পাকি জন্য এইমাত্র ঠেলে দিতেছে, সেটা তার জবান দিয়ে বের হচ্ছে। তো হযরতের যে বয়ান, মনে হয় যে মুষলধারে এলেমের বৃষ্টি হচ্ছে। এই তো হযরত হাকিম থানভী তখন বলতেন যে এটা আমার কিছু না, এটা আমার মুর্শিদ, আমার শেখ হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ দুয়ার বরকত। হযরতের দুয়ার বরকত, হযরতের সুবুদের বরকত, এইটুকু বলে যে এটা আল্লাহ পাকের দান, এক আল্লাহ বলার সুবুদ বা দুয়ার বরকত, এটা আমি, এটা নিজের থেকে আমার কিছু নাই, এইটুকু উসিলায় আমি তো শেষ হয়ে যায়, আমি তো শেষ হয়ে যায় যে আমার নিজের কিছু না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের শান ছিল যে আমাদের কাছে যা আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া জিনিস, আমাদের নিজের কাছে কিছুই না, যত হীরা জওয়াহিরাত মণিমুক্তা আল্লাহ আমাদেরকে দিচ্ছেন রসুল্লাহ সাল্লাহ আলাইহিমের সুবুদের বরকতে, আমরা তো নিজেরা এর যোগ্য না। তো সব সময় নিজেকে মিটিয়ে তারা চলতেন। কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন যে এরা যখন চলে ফিরে
তো এমন ভাবে চলে ফিরে যারা এদের আমিত্ব একদম জমিনে ফিনিশড হয়ে যায়, একদম খতম, ইয়ামসুন আল আরদে হাওনা, একদমই নিজেকে মিটায় দিয়া জমিনের উপর চলে ফিরে, চলাফেরার মধ্যে আব্দিয়ত প্রকাশ পায়, ফানাইয়ত প্রকাশ পায়। চলাফেরার মধ্যে, চলাফেরার ঢঙের মধ্যে বোঝা যায় যে আল্লাহর এক বান্দা, বান্দা সুলভ চলন নিয়ে চলছেন, বান্দা সুলভ চলন নিয়ে চলছেন, এমনটা তার মধ্যে বোঝা যায়। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কে কারো কোনো ইমানওয়ালার অবস্থা এমন যে কাউকে ভালোবাসে আল্লাহর জন্য এবং ভালোবাসে না আল্লাহর জন্য, কাউকে কিছু দেয় আল্লাহর জন্য আর কাউকে কিছু দিতে রাজি হলো না তো আল্লাহর জন্য, তাহলে সে সবচেয়ে বড় কামেল ইমানওয়ালা। ফাকাদ ইসতাকমালাল ঈমান, সবচেয়ে যে ইমানের শীর্ষ পর্যায়ে পৌঁছে গেছে সে সবচেয়ে কামেল দরজার ইমান সে অর্জন করছে। সুবহানাল্লাহ বিহামদিহি। তো এটার মধ্যে শিক্ষা দিচ্ছেন যে করো যা আল্লাহর জন্য করো, এজন্য কিছু দিলে সেটা এটার নাম মনে করা যে আমার নামটা ঘোষণা করা হোক, হ্যাঁ, এবং আমার নাম স্মরণ রাখা হোক, লিস্টে রাখা হোক, অথবা আমার নাম ওখানে বোর্ডের মধ্যে সাইনবোর্ডে লিখে দেওয়া হোক, এরকম যেন না হয়। আল্লাহ আমাদেরকে বুঝ দেন। মানুষ অনেক সময় অনেক কিছু করে কিন্তু নিজেকে ওতে যুক্ত রাখে যে আমি থাকি এর মধ্যে, আমি না থাকি, শুধু আল্লাহ থাকে। এক লোক একদম আমাদের কোনো এক ঢাকাতে কোনো এক আলেম মানুষ, তিনি একটা বড় মাদ্রাসা করলেন কিন্তু ওই জায়গা ভাড়া নিয়ে ওটার উপরে ঘর বানায় ঢাকাতে মাদ্রাসা করছিলেন। তো কোনো এক হাজি সাহেব আসছিলেন আমার এখানে খানকায়, উনি বিরাট বড় জায়গা দিবেন নিজে এই ঢাকাতে, বড় জায়গা তার, সেটা দিবেন, বিল্ডিং বানায় দিবেন, মসজিদ বানায় দিবেন, এবং শিক্ষক মণ্ডলীর সমস্ত স্যালারি উনি একা পরিশোধ করবেন, ছাত্রদের খানা উনি ব্যবস্থা করবেন। এইটুকু বললেন, শুধু বললেন যে মাদ্রাসার নামটা ওনার বা ওনার স্ত্রী দুজনের কারণে আমি নামের নামকরণ করার জন্য আমি কোনোভাবে রাজি হইনি। বললাম না, এটা হবে না। আপনি বলতে পারেন যে কোনো আল্লাহওয়ালাদের নামের সঙ্গে যুক্ত করে দিয়ে দেওয়া হলো বা অন্য কোনো সুন্দর নাম, দিনী নাম দেওয়া হলো, কিন্তু আপনার নাম থাকবে তো আপনার এই সব করার পরও তো সব গেল, এরকম তো করা ঠিক না। মাদ্রাসা করে ফেললাম কিন্তু আপনি সব খুয়েলেন, এটার কী ফায়দা? অনেক বুঝাইলাম, পরে লোকটা মানে না। পরে আমি বললাম আপনি মেহরবানি করে বাইরে বসেন, তা আমার রুমের বাইরে ছিলেন। পরে নামাজ পড়তে আসতেছি, দেখি যে ওই লোক বসা, ফিরে গেলে এখানকাতে আবার উনি বললেন যে মেহরবানি করে গ্রহণ করেন আর আমার কথাটা একটু দয়া করে মানে নেন। আমি বললাম এটা হবে না। আমি বললাম আপনি কষ্ট করেন না, আপনি যান, আমরা দোয়া করতেছি আল্লাহ ব্যবস্থা করবেন। পরে উনি চলেই গেলেন, বয়সও অনেক। এখন যে মাদ্রাসার প্রিন্সিপাল, তো ওনার তো কী অবস্থা? উনি বললেন আমি খুশি আছি, যেভাবে সুন্দরভাবে দিন মোতাবেক আমি সেটাই চাই। আমি বললাম টেনশন করো না ভাই, আল্লাহ পাক দিবেন। আচ্ছা কিছুদিন গেল আর এক হাজি সাহেব আসছেন, আইসা বললেন যে আমি ওখানে জায়গা দিব, ঢাকাতে জায়গা দিব মাদ্রাসা করার জন্য, ওনাদের মাদ্রাসা পছন্দ হয়েছে, ওনাদের কষ্ট দেখে কষ্ট লাগছে, জায়গা দিব এখানে, আপনি আপনার খুশি মতো যেমনি চালান চালান, যেভাবে দলিল করেন করেন, কিছুই করতে হবে না, আমার নাম নাই, আমার কমিটি তো আমাকে রাখার কোনো শর্ত নাই বা রাখতে হবে এমন কথা নাই, না রাখলে আমি খুশি আছি। লোকটার এই একলাসওয়ালা কথা শুনে বড় খুশি লাগলো, এখন সেটা বিশাল বড় প্রতিষ্ঠান হয়ে গেছে, সেখানে বিশাল বড় দিনী মাদ্রাসা হয়ে গেছে, হ্যাঁ, দাওরা হাদিস পর্যন্ত, ইফতা বিভাগ পর্যন্ত আসেন। তো ওই আগের মানুষটা ভুল করলেন আর পরের মানুষটা বড় দৌলত কামাই করলেন। ইন্নামাল আমাল বিন্নিয়া, যে আমল করো নিয়ত যেন সহি থাকে, নিয়ত দুরুস্ত থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, আমাদেরকে তৌফিক দান করেন, ভুল পথ থেকে আল্লাহ আমাদেরকে এবং সব মুসলমানকে বের হয়ে আসার তৌফিক দেন, খালেস পথে, দিনের পথে, সহি পথে চলার তৌফিক দেন, দিনের বুঝ দেন এবং এখলাস দান করেন, সুন্নত তরিকার জিন্দেগি দান করেন। وآخر دعوانا الحمد لله رب العالمين وصلى الله على النبي الكريم আমাদের ঢালকানগর খানকাহের যেখানে আমি আছি, বাইতুল হক জামে মসজিদ, ছাপরা মসজিদ বলে, পাঁচতলা বিল্ডিং, ওটার নাম ছাপরা মসজিদ।
সেই পুরানোর নাম এটা আসি তো ছাপড়া মসজিদ, সেখানে মাসিক ইজতেমা হয় প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার, আসর থেকে শুরু হয় রাত দশটা পর্যন্ত, সাড়ে দশটা পর্যন্ত হয়। তো ওখানে শরীক হওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ।